আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালন, রাতভর ইবাদত বন্দেগী করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর নিয়ে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কায় রাঙামাটিতে প্রশাসনের সতর্কতা জারি, ঝুঁকিপূর্ণ জায়গায় কয়েকশো পরিবারের বসবাস। রোজার আগে দুই সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা, সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। এবং দুই বছরের মধ্যে রাজধানীর কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এবারে বিস্তারিত। যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হল পবিত্র শবে বরাত। আল্লাহুর রহমত নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই রাতটি কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। সারা জাহানে মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা। প্রধান তানিমের ক্যামেরায় দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। এক মহিমান্বিত রাত, লাইলাতুল বরাত, পাপ মুক্তির রজনী, তাই সৃষ্টিকর্তার নৈকট্য লাভ ও গুনামাফের আশায় দুহাত তুলে আল্লাহর দরবারে এই প্রার্থনা। এমনি করেই রাত ভর নফল ইবাদত আর মোনাজাতে মগ্ন ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রাণ ভরে চেয়েছেন শান্তিময় আগামী। আল্লাহ তাআলা যেন যেই ভুলগুলো থাকে ভুলগুলোর জন্য ক্ষমা করে দেন। মুসলমানদের জন্য এটা বড় একটা সৌভাগ্য দিন। আল্লাহ আমাদেরকে নেক মাকসাদ দান করুন। ফজরের নামাজের আগ পর্যন্ত মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই রাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে চলে বয়ান, জিকির আজগার ও মিলাদ মাহফিল। পরপারে পাড়ি জমানো সবার আত্মার মাগফিরাত কামনায় কবরস্থানগুলোতেও ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বাপ মা যারা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য দোয়া করলাম। কবরস্থানে শুয়ে রয়েছে মুর্দা, যত সব মুর্দাদের গুনা খাতা মাপ চাওয়ার চাইলাম আর কি। বাবা মা এই রাতের জন্য প্রত্যেক সন্তানের কাছে একটা আশা করে। মোনাজাত করেন সারা জাহানের মানুষের শান্তি কামনায়। বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতে এই রাতটিকে বিশেষ গুরুত্ব দিয়ে যারা পালন করতে চান তারা পালন করতে পারেন, আবার যারা পালন করা অনুচিত বলে মনে করেন তারা এর থেকে বিরত থাকতে পারেন, কারণ নফল ইবাদত না করলে ক্ষতির কিছু নেই। তবে শবে বরাতকে কেন্দ্র করে কোনো সামাজিক বিভাজন বা দলাদলি তৈরি কাম্য নয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর নিয়ে আজ বিকেল 4টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে সৌদি আরব সফর, যুক্তরাজ্য কমনওয়েলথ সম্মেলন ও অস্ট্রেলিয়া গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ ও সরকারি সফরের অর্জন ও সফলতা নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। গত 15 থেকে 22 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করেন। এরপর দেশে ফিরে 26 এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে যান প্রধানমন্ত্রী। সেখানে নারী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেন এবং দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে 29 এপ্রিল দেশে ফিরে আসেন। রাঙামাটিতে সতর্কতা জারির পরও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে প্রায় 550 পরিবার। আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়। গত বছর পাহাড় ধসের পর এবার ভারী বৃষ্টি হলেই আতঙ্কিত হয়ে উঠছেন পাহাড়ি বাসিন্দারা। রাঙামাটি থেকে পুলক চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন কঙ্কনা। গত বছর ভারী বৃষ্টিপাতে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে নিহত হয় 120 জন, বিধ্বস্ত হয় 1200 ঘরবাড়ি। ভয়াবহ সেই পাহাড় ধসের পরও রাঙামাটি পৌর এলাকার শিমুলতলি, রূপনগর, ইসলামপুর ও ভেদভেদী এলাকায় ঝুঁকির মধ্যে বসবাস করছে অন্তত 550 পরিবার। আসন্ন বর্ষা মৌসুমে এসব স্থানে আবারও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে, তাই এরই মধ্যে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে বসবাসের নিষেধাজ্ঞা জারি করে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া ঝুঁকিপূর্ণ
গুরুত্বপূর্ণ স্থানে বসবাসকারীদের সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরণ খেলাফেলা করতেছি আমরা এখন, এখন গরিব যে তো ভাই এখন জায়গা কিনছি বা যেরকম কিনছি এখানে আমরা আসি জীবনটা কাটতেছে, মরলে এখানে মরতে হবে আমরা খাদ্যের ভিতর পড়ে। দুর্যোগ পোহাইয়াই আমাদের আতঙ্কে থাকতে হইতেছে, দিন আনতেছি দিন খাচ্ছি। আশ্রয় কেন্দ্রে আসছিলাম কিন্তু ওরা আমাদেরকে কোনো কিছু করেনি, এর জন্য আবার আমরা নিজের বাসায় ফিরে আসছি। গত বছরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথভাবে পুনর্বাসন না করায় যে যার মতো পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি তুলে আবারও বসবাস শুরু করে। কথা ছিল তাদের অন্যত্র কোনো কারণে নিয়ে স্থায়ীভাবে পুনর্বাসন করার। আমরা তাদেরকে বললাম তোমরা এখানে চলে যাও, একবার স্কুলে আসবে আবার স্কুলে যাবে। আমরা চাই এই ধরনের কাটা পাহাড় দেশে বসবাস, ঝুঁকিপূর্ণ বসবাস একদম স্থায়ীভাবে বন্ধ করা হোক। কয়েকদিন আগে রাঙামাটির সফরে গিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে না থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আর পাহাড় ধসে যাতে আর কোনো প্রাণহানি না ঘটে সে বিষয়ে আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ের নিচে কেউ থাকবেন না, নিরাপদ জায়গায় চলে যাবেন, সহায়তা করবেন। আর যদি না যান তাহলে কিন্তু আপনাদের প্রাণ এবং মাল রক্ষার্থে প্রশাসন আপনাদের এখানে সরিয়ে নিয়ে নিরাপদ জায়গায় ঝুঁকিপূর্ণ এলাকার স্থান আমরা আইডেন্টিফাই করেছি এবং দুর্যোগকালীন সময়ে সে সমস্ত ঝুঁকিপূর্ণ মানুষদেরকে আমরা কোথায় অস্থায়ীভাবে পুনর্বাসন করব সেই অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রগুলো আমরা শনাক্ত করেছি। ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার আগে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে দ্রুত সরিয়ে নেবে এমন প্রত্যাশা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হঠাৎ করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম, দুই সপ্তাহে বেড়েছে কেজিতে 15-20 টাকা। এজন্য চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। আর বিশেষজ্ঞরা বলছেন রোজাকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের দাম যেন আর না বাড়ে সেজন্য সরবরাহ ঠিক রাখতে সরকার ও ব্যবসায়ীদের কার্যকর উদ্যোগ দরকার। রোজায় প্রয়োজনীয় কয়েকটি পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ জানাচ্ছেন মোর্শেদ আলম। রাজধানীতে পেঁয়াজের সবচেয়ে বড় আড়ত শ্যামবাজারে এপ্রিলের শুরুতেও 1 কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 22 টাকায়। সেখানেই মাসের শেষে এসে 1 কেজি পেঁয়াজ কিনতে পাইকারি ব্যবসায়ীদের গুনতে হচ্ছে 35 টাকার বেশি। আর খুচরা বাজারে পেঁয়াজের দাম ছাড়িয়েছে 50 টাকা। সরকারি সংস্থা টিসিবির হিসেবে গত বছরের একই সময়ের চেয়ে দেশি পেঁয়াজের দাম বেড়েছে শতকরা 17 ভাগ। দফায় দফায় বৃষ্টি হওয়ায় পেঁয়াজ গ্রামের হাটগুলোতে আমদানি কম হচ্ছে, ঢাকার শহরেও আমদানি কম হচ্ছে, সম্মুখে রোজা দাম বাড়তে পারে এই আতঙ্কের জন্য বাজারে এটা কারণ। অন্যদিকে টন প্রতি $190-205 ভারত থেকে আমদানি করা পেঁয়াজের খরচ কেজি প্রতি 20 টাকা হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 30 টাকায়। টিসিবির হিসাবে আমদানি করা পেঁয়াজের দাম এক বছরে বেড়েছে প্রায় 32 ভাগ। ইম্পোর্ট কস্ট এখন মোটামুটি 18 টাকার মতো পড়ে, গত সপ্তাহ 17 টাকা বর্ডারে বিক্রি করছি। একাউন্ট বাজারের সাথে শ্যামবাজার একটা সামঞ্জস্য থাকে, কিন্তু এর নিচে যদি যান আপনি 10-15 টাকার পর্যন্ত ডিফারেন্স থাকে। সরকার প্রত্যেকটা বাজারে মনিটরি করলে পেঁয়াজের বাজারটা এরা যারা খুচরা পর্যায়ে তারা অস্বাভাবিক লাভ করার চিন্তা ভাবনা মাথায় আনতে পারবে না। অথচ 1 এপ্রিল ব্যবসায়ীদের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন বছরে 24 লাখ টন চাহিদার বিপরীতে আমদানি ও উৎপাদন মিলিয়ে দেশে পেঁয়াজের মজুদ 26 লাখ টনের বেশি, তাই দাম বাড়ার কোনো কারণ নেই। সার্বিক প্রচেষ্টা থাকা উচিত উৎপাদকদের সরকারের, যাতে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়। এদিকে পাইকারি বাজারের চেয়ে দ্বিগুণেরও বেশি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে দেশি রসুন। চাহিদার চেয়ে বেশি মজুদ থাকার পরও এক মাসে রসুনের দাম কেজিতে বেড়েছে 40 ভাগ, আর আদার দাম এক বছরে বেড়েছে 27 ভাগ। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। দুই বছরের মধ্যে রাজধানীর কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরিয়ে নিয়ে ব্যবসায়ীদের পর্যায়ক্রমে মিরপুর, মহাখালী ও যাত্রাবাড়িতে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি। তবে ব্যবসায়ীরা বলছেন ব্যবসার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আড়ত সরানো যাবে না। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। কাওড়ান বাজার ঢাকার সবচেয়ে বড় পাইকারি কাঁচামালের আড়ত। দেশের বিভিন্ন প্রান্তের সবজি ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করেন এখানে। 6,000 একর জমিতে কাঁচা বাজারের পাশাপাশি ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে। উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের পর বাণিজ্যিক অঞ্চল, সৌন্দর্য বৃদ্ধি আর পরিকল্পিত নগর উন্নয়নে প্রয়াত মেয়র আনিসুল হক কাওড়ান বাজার থেকে কাঁচামালের আড়ত
ঢাকার অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। আমরা যাদেরকে সরাইতে চাই তাদের বাণিজ্যিক ব্যবস্থাপনা আর ওই আন্তর্জাতিক মানের বাণিজ্যিক ব্যবস্থাপনার সাথে কিছুটা তো মিল নেই এটার, যে জন্য এরা ছোট ব্যবসায়ী, তাদেরকেও আমরা পুনর্বাসন করতে চাই অন্যত্র। তৈরি ঘর থেকে বের করবেন, আরেকটা ঘর আমার ঘরের চাইতে উন্নত করে এসে আমাকে নিতে পারবেন, আর যতক্ষণ পর্যন্ত আমার এখানের চাইতে আরও ডেভেলপমূলক কোনো কিছু আপনি আমাকে দৃশ্যমান করতে না পারবেন, আমাকে দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তো যাওয়ার প্রশ্নই আসে না। উত্তর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী কারণবাজারের কাঁচামাল ব্যবসায়ীদের মিরপুর, মহাখালী ও যাত্রাবাড়িতে নির্মিত ভবনে স্থানান্তর করা হবে, তবে ওইসব ভবন ব্যবসা উপযোগী নয় এমন দাবি ব্যবসায়ীদের। এখান থেকে ব্যবসা ওইখানে যাওয়া পর্যন্ত আমাদেরকে একটা সময়, আবার ওইখানে ব্যবসা জমানোর জন্য আমাদেরকে উইদাউট রেন্ট, যেটা হলো 3 বছরের রেন্ট মৌকুব দিয়ে আমাদেরকে করে দিলে তাইলে আমরা হয়তোবা ওইখানে স্থানান্তর যে প্রক্রিয়াটা চলমান আছে আমরা তাইলে কাঁচামালা আরত গেলে ওইখানে আমরা শিফট করতে চাই। আমরা চেষ্টা করতেছি তাদেরকে স্থানান্তর করার জন্য এবং সেটা 2020 সালের মধ্যে আমরা আশা করি যে সেটা আমরা সম্ভব করতে পারব। ঐতিহ্যবাহী এই বাজার স্থানান্তর হলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, এই জন্য তারা সরকার ও ঢাকা সিটি কর্পোরেশনের কাছে উপযুক্ত সহায়তার দাবি জানিয়েছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের খানসামা হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। টাকা চাইতে গেলে রাজনৈতিক দলের দাপট দেখান অধ্যক্ষ, সন্ত্রাসী দিয়ে লাঞ্ছিত করারও হুমকি দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। দিনাজপুরের বীরগঞ্জের খানসামা হোসেনপুর ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগ হবে এমন তথ্যে 2015 সালের ডিসেম্বরে ইতিহাসসহ বিভিন্ন বিভাগে আবেদন করেন চাকরি প্রার্থীরা। নিয়োগ বিজ্ঞপ্তির পর চাকরি দেওয়ার কথা বলে কলেজের অধ্যক্ষ মুনায়ম খান বেশ কয়েকজন প্রার্থীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। টাকা ফেরত চাইলে নানানভাবে হুমকিও দেন তিনি। অনেক লোকের সঙ্গে চিটিং করছে, যেরকম তার প্রত্যক্ষদর্শী আমি নিজেই তার কাছে প্রতারিত হয়েছি। এক লাখ লোকের কাছে টাকা নিচ্ছি আয়াগিরি চাকরি দেওয়ার জন্য, দিয়া হক টাকাই না দিয়ে বড় ভাইয়ের বুক নিজে চাকরি দিচ্ছে আয়াগিরি চাকরি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যক্ষ মুনায়ম খান নিজ কলেজে এবং একটি প্রতিবন্ধী স্কুলে চাকরি দেওয়ার নাম করেও টাকা নিয়ে প্রতারণা করেছেন এলাকার অনেকের সাথে। চাকরি টাকা ফেরত না দিয়ে উনি আবার আমাকে 15 লক্ষ টাকা আমার কাছে দাবি করে। উনি পরবর্তীতে টাকা তো ফেরত দিচ্ছেন না, বিভিন্ন ধরনের গরিমসি আমাকে প্রাণনাশের হুমকি দেয় এরকম। অধ্যক্ষ মুনায়ম খান এর আগেও দুর্নীতি করেছেন বলে অভিযোগ করেন ওই কলেজ কমিটির সাবেক সভাপতি। অনেক লোকের কাছে টাকা পয়সা নিয়ে এসে 40 লক্ষ টাকা এসে বাসা করেছে, এদিকে 10-12 বিঘা জমি করেছে সে। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে দায় সারেন কলেজ কমিটির বর্তমান সভাপতি। শুনেছি যে টাকার লেনদেন হয়েছে, চাকরির কথা বলেছিল, বলে টাকা নিয়েছিল, চাকরি দেয়নি, কিন্তু ওকে জানিয়েছিলাম যে সমাধান করার জন্য, প্রিন্সিপাল সাহেব জানিয়েছেন যে আমি সমাধান করব, এখন কেন করেনি সেটা জানি না। অধ্যক্ষ মুনায়ম খানের বিরুদ্ধে তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সব ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন কানাডার হাই কমিশনার বেনোয়া প্রিফেন্টেন। রাজধানীতে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের জন্য বিশেষ দিন ছিল এটি। মূল আয়োজন ছিল গ্রেড 12 শেষ করা শিক্ষার্থীদের নিয়ে, আনুষ্ঠানিকভাবে গ্রাজুয়েট হওয়ার গৌরব তাদের। গ্রাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন কানাডীয় হাই কমিশনার বেনোয়া প্রিফন্টেইন। আই উইশ টু থিংস, দ্য ফার্স্ট ইজ দ্যাট ইউ রিমেম্বার দ্যাট লার্নিং ইজ এ কন্টিনিউয়াস লাইফলং প্রসেস। দ্য সেকেন্ড থিং দ্যাট আই উইশ অল অফ ইউ ইজ ফর ইউ টু রিমেইন কমিটেড টু বেটারিং দ্য ফিউচার অফ ইওর কান্ট্রি। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদ রহমান ও সিআইএসবি চেয়ারম্যান কামাল উদ্দিন। বক্তারা বলেন প্রতিষ্ঠানটি কানাডা ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি যোগ্য নাগরিক তৈরিতে বিশেষ অবদান রাখছে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশিষ্ট জনদের মধ্যে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও পরিচালক নাহিদ রহমান উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠানকে ঘিরে আনন্দঘন পরিবেশ তৈরি হয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলের বড় কালীবাড়ির উদ্যোগে আয়োজন করা হয় নৌকা বিলাস। এ উৎসবে সনাতন হিন্দুদের দেবী দেবীর আবির্ভাব নিয়ে নদীতে নৌকার উপর বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়। বিভিন্ন বয়সের নারী ও পুরুষ দেব দেবীর রূপ ধারণ করে এই নৌকা বিলাসে অংশ নেয়। তারা দেবী দুর্গার আবির্ভাব, মহিষাসুর বধ, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরকে বধ, রাধাকৃষ্ণের বিভিন্ন ঘটনা নিয়ে হিন্দু ধর্মের নানা অজানা কাহিনী তুলে ধরে নৌকা বিলাসের মাধ্যমে। এ উৎসব দেখতে উপস্থিত হয়েছিল হাজারো মানুষ। এই প্রথম বারের মতো আমাদের কালীবাড়ি কমিটির পক্ষ থেকে নৌকা বিলাসের আয়োজন করেছি আমরা। সর্বক্ষণই সবসময় এরকম ধরনের কাহিনী হয়। আসলে অনেক আগ্রহ নিয়ে এসেছিলাম, আগ্রহটা আমাদের পরিপূর্ণ হয়েছে। টাঙ্গাইল ডিস্ট্রিক্টে হিন্দু সম্প্রদায় থেকে যে অনুষ্ঠান করেছে আমরা সকলে গর্বিত। প্রতি বছর যেন এরকম সবাই আনন্দ পায়, এরকম নৌকা বিলাস হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। মে দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের বিক্ষোভের মধ্যেই ফ্রান্সের প্যারিসে ব্যাপক অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত 200 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিল্পখাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আনা বিভিন্ন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল কয়েকটি শ্রমিক সংগঠন। রেল শ্রমিকদের 3 মাসের ধর্মঘট কর্মসূচির সাথে এই বিক্ষোভে যোগ দেন শিক্ষক, নার্স সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো হাজার মানুষ। কর্মসূচি চলার সময় এক পর্যায়ে বিভিন্ন রাস্তায় গাড়িতে অগ্নিসংযোগ, দোকানপাট লুট ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর চালায় একদল মুখোশধারী। আন্দোলনকারীদের চালানো তাণ্ডবের নিন্দা জানিয়ে ফ্রান্স সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রিভো বলেন, যারা মুখোশ পরে আন্দোলন করে তারা গণতন্ত্রের শত্রু। তবে এত বিক্ষোভের পরও সংস্কার কর্মসূচি থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাখা প্রশ্নমালা গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে 40টিরও বেশি প্রশ্ন রয়েছে যা তাদের হাতে এসেছে। তদন্ত কাজে নিযুক্ত স্পেশাল কাউন্সিলর রবার্ট মুয়েলার ওই প্রশ্নমালা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী দলকে দিয়েছিলেন বলে জানা গেছে। এদিকে এই ফাঁসের ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সাথে এই তদন্তকে প্রেতাত্মা অনুসন্ধানের সাথেও তুলনা করেন তিনি। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্ত ইস্যুতে FBI পরিচালক জেমস কমেকে চাকরিচ্যুত করার পেছনে ট্রাম্পের কী উদ্দেশ্য ছিল তা জানতে চাওয়া হয় ওই প্রশ্নমালায়। আবারও আমন্ত্রণ এটির বাংলা সংবাদে। রানার অটোমোবাইলস AFC মহিলা ফুটসল চ্যাম্পিয়নশিপের খবর। থাইল্যান্ডে AFC উইমেন ফুটসল চ্যাম্পিয়নশিপে আজ মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। ব্যাংকক এরিনায় বাংলাদেশ সময় বিকেল 5টায় মুখোমুখি হবে দুদল। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছেন, ফুটবলের মতো ফুটসালেও নিজেদের প্রমাণ করতে চায় বাংলাদেশ। অন্যদিকে প্রতিপক্ষ দলের কোচ জানিয়েছেন, এই সংস্করণে তার দল বেশ শক্তিশালী। থাইল্যান্ড থেকে আরও জানাচ্ছেন এসএম আশরাফ। মাত্র 40 মিনিটের খেলা, আর এই সময়ের মধ্যেই খেলোয়াড়দের প্রমাণ করতে হয় নিজেদের দক্ষতা। এর আগে 90 মিনিটের ম্যাচে সেই দক্ষতা বহুবার দেখিয়েছেন সানজিদা সাবিনারা। এবার ছোট মাঠ, ছোট বলে আবার সময়টাও কম। অনুশীলনে এ নিয়ে কাজ হলেও ম্যাচ খেলাটা একেবারেই আলাদা অভিজ্ঞতা। অথচ এই ফুটসলের প্রথম পরীক্ষায় নামার আগেই বাংলাদেশের দলের উপর দিয়ে খানিকটা ঝড় বয়ে গেল। ফ্লাইট বিলম্বে বসে থাকতে হয় 5 ঘন্টা। আর তাই মালয়েশিয়ার বিপক্ষে নামার আগে কোচ গোলাম রব্বানি কোনো অনুশীলন সেশনই রাখেননি। মেয়েরা আপনার দীর্ঘদিন যেমন ফুটবল খেলায় ব্যস্ত আছে, তারা মানসিকভাবেও শক্তিশালী, এখন আপনারা আমাদের মেয়েরা জানেন তো, এখানেও তারা নতুন সব কিছু ফেস করার যে অভিজ্ঞতাটা, এটা ভালোভাবেই তারা আমি মনে করি যে নিতে পারবে। অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে মালয়েশিয়া। 2015 টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট তারা। তবে ফুটবলে বাংলাদেশের মেয়েদের সাফল্যের পরিসংখ্যানেই সমীহ দেখাতে বাধ্য করছে মালয়েশিয়ান কোচকে। ফুটসালে নতুন হলেও বাংলাদেশ দারুণ ফুটবল খেলে, তাদের সাথে জয়ের জন্য আমাদের লড়াই করতে হবে। দুদলের কোচই মানছেন,
অভিজ্ঞতা থাকুক আর নাই থাকুক, জয় নিয়ে মাঠ ছাড়তে সেরা পারফরমেন্সই দেখাতে হবে খেলোয়াড়দের। এস এম আশরাফ, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড। এবারে পার্টেক্স খেলার খবর। করিম বেনজেমার জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে বিদায় করে টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের ম্যাচ 2-2 গোলে ড্র হলেও দুই লেগ মিলে 4-3 ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠে রিয়াল। তবে টানটান উত্তেজনার এই ম্যাচে প্রথম লেগের মতো এবারও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। আরও জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। They're all very experienced professionals, but hopefully the game doesn't become a damp squib. দুই জায়ান্টের লড়াই, ম্যাচের আগেই তাই টানটান উত্তেজনা। প্রথম দল হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের হাতছানি, আর সেমিফাইনালের প্রথম লেগে জয়ের সুবাদে দ্বিতীয় লেগের আগে এগিয়েছিল রিয়াল মাদ্রিদই। কিন্তু বায়ার্ন মিউনিখ চেয়ে ছেড়ে কথা বলতে রাজি নয়। ম্যাচের তৃতীয় মিনিটেই তাই রিয়াল অধিনায়ক সার্জিও র্যামোসের ভুলে লিড নেয় জার্মানরা। প্রথম লেগের মতো এবারও গোলদাতা জোশুয়া কিমি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ যে রিয়ালের টুর্নামেন্ট, ম্যাচে ফিরতে তাই মোটেও বেশি সময় নিলেন না জিদানের শিষ্যরা। 8 মিনিট বাদেই ম্যাচে সমতা, গোলদাতার নাম অবশ্য চমকে দেওয়ার মতো, কারণ ফর্ম নিয়ে ধুঁকতে থাকলেও এবার প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন করিম বেনজেমা। মুলার লেভানডস্কিরা ভালো দুটি সুযোগ হাতছাড়া না করলে অবশ্য ম্যাচের চেহারা অন্যরকম হতে পারত। বিরতির আগে রোনালদো ব্যর্থ হয়েছেন একবার। রিয়ালের মাঠেও বলের দখল আর আক্রমণে এগিয়েছিল বায়ার্ন, তবে রিয়ালও যে পিছিয়ে থাকতে রাজি না তা প্রমাণেই যেন বিরতির পরই জার্মানদের জালে গোল। অবশ্য এবারের গোলটির জন্য বেনজেমার কৃতিত্বের চেয়ে ঢের বেশি দোষ বায়ার্ন গোলরক্ষক সভেন আলরেইকের। প্রথম লেগের মতো এবারও 2-1 গোলে লিড নিয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে রিয়াল। ফাইনাল খেলতে হলে ইয়োপ হাইংসের দলকে আরও 2 গোল করতে হতো। হ্যামেলস অ্যালাবারা ব্যর্থ হলেও 63 মিনিটে বায়ার্নকে দারুণ এক গোল পাইয়ে দেন রিয়াল থেকে এবছর ধারে বায়ার্ন মিউনিখে খেলতে যাওয়া হ্যামেস রড্রিগেজ। শেষ দিকে মুলার, রড্রিগেজ, তালিসোর বেশ কয়েকটি আক্রমণ রুখে দিয়ে রিয়ালকে আরও একবার ফাইনালে নিয়ে যান কেইলর নাভাস। চ্যাম্পিয়ন্স লিগের হ্যাট্রিক শিরোপার অনন্য নজির গড়াই এখন জিনেদিন জিদানের দলের লক্ষ্য। বাংলা। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরও একবার। যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালন, রাতভর ইবাদত বন্দেগী করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর নিয়ে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কায় রাঙামাটিতে প্রশাসনের সতর্কতা জারি, ঝুঁকিপূর্ণ জায়গায় কয়েকশো পরিবারের বসবাস। রোজার আগে 2 সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 15-20 টাকা, সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। এবং 2 বছরের মধ্যে রাজধানীর কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। ইউটিউবে এটিএন বাংলার সংবাদ দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথে থাকুন।